ওইখানে সল টমেটো উঠে গেছে, ওই জন্য যাই হোক বেশি আছে। যে আপনাদের দেখাচ্ছি, দেখেন গাড়ে কিভাবে ধরছিল, হয়তো মরিচ বাটা লাগাই দিছে, হয়তো একটু ভালো হবে। দেখেন ওইখানে ওই গাড়াটা মাথার পায়ে তো। আসসালামু আলাইকুম নিয়ার ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মাঝে আর একটা আকর্ষণীয় নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যেখানে একদিকে আছে হাঁস আর অন্যদিকে আছে গাড়া, খাতক পানি গাড়া। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে। আমাদের সামনে যে হাঁসের ঘরটি দেখছি, এই হাঁসের ঘরে একটি রাজহাঁস এবং দুটি পাতি হাঁস, মানে ছোট পাতি হাঁস আর রাজহাঁসটা তো অনেক বড়, তিনটা হাঁস এই ঘরে থাকতো। তো যাই হোক, অনেক দিন দেখা গেছে কোনো সমস্যা হয় না, কিন্তু আজকে সকালে হঠাৎ করে উঠে দেখি যে রাজহাঁসের ওই ঘরের নিচে যে আসলে তক্তা ভেঙে ওই হাঁস নিয়ে গেছে গাড়া, কিন্তু দরজা আটকানি আছে। পরে দরজা খুলে দেই, ওই এক যে রাজহাঁসটা ছিল ওই রাজহাঁসটা বেরিয়ে এলো, কিন্তু রাজহাঁসটা বেরিয়ে এলো পাতি হাঁসের কোনো খবর নাই। ভিতরে দেখলাম পাতি হাঁস নেই। তো অবশেষে নিচে তাকায় দেখি যে নিচে তক্তা ভেঙেছে, মানে হয়তো পাও দিয়ে গুড়ি তক্তা ভেঙেছে, ভাঙার পর ওপেন দিয়ে দুইটা হাঁস নিয়ে গেছে অলরেডি। দুইটা হাঁস নিয়ে একটা একটা নেয়, একটা হাঁস নিয়ে যায় ওর আস্তানায় থু আসে, পরে লোভে লোভে আবার আসে। আবার আসার পরে দেখেন ফাঁসা দেখতেছেন, ওই ফাঁসা দিয়ে ঢুকে পরে আর একটা নিয়ে গেছে। নেওয়ার পরে হয়তো মজুত করবে, নেওয়ার পরে একটা যে রাজহাঁস ছিল বড়, ওই রাজহাঁসটা নেওয়ার জন্য পরবর্তীতে আসে। পরবর্তীতে আসার পর রাজহাঁসটা অনেক বড় ছিল, রাজহাঁসটা আপনাদের দেখাবো এই চ্যানেলে, সমস্যা নেই। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেন। এই যে রাজহাঁসটা ছিল, রাজহাঁসটা অনেক বড়, তো মানে গায়ে জোর আছে অনেক, ওই জন্যই রাজহাঁসটার গলায় ওই ভাগ গাড়া পাও দিয়ে আশ্রয় ধরে। আশ্রয় ধরার পর টানা হেঁচড়া করে হাঁসটা ওই রুমের ভিতর পাও বাধা দিয়ে ওই মানে পাল্টা পাল্টি মানে লাফালাফি করছিল, লাফালাফি করার পরে নিতে পারে নাই, পরে চলে গেছে। এখন দেখি সকালে হাঁসটা তখন বেরিয়ে এলো, দেখলাম হাঁসের মানে মানে প্রতিদিন হাঁসটা যখন সকালে রুম থেকে বাইর হয়, বাইর হওয়ার পরে খাওয়ার জন্য সোজো করে, এ তার মুখ দেয় ও তার মুখ দেয়, কিন্তু আজকে হাঁস কোনো সোজো করে নাই। সুজা হাঁসের ঘর থেকে বের হয়ে এসে সুজা আসে এক জায়গায় জিম মারে দাঁড়ায় রইলো, তখনই বুঝলাম যে হয়তো এই হাঁসেরও কিছু হয়েছে। এখন দেখলাম এই হাঁসের এই যে গাড় আছে না, ওই গাড়ের ওই জায়গায় যে গাড়াটা হাঁসড়ে ধরছিল আপনাদের দেখাবো, হাঁসড়ে ধরার কারণে ওইখানে সল টমালটা উঠে গেছে, ওই জন্য যাই হোক বেশি আছে। যে আপনাদের দেখাচ্ছি, দেখেন গাড়ে কীভাবে ধরছিল, হয়তো মরিচ বাটা লাগাই দিছে, হয়তো একটু ভালো হবে। দেখেন ওইখানে ওই গাড়াটা মাথার পায়ে তো নখ আছে, ওই নখ দিয়ে হাঁসড়ে ধরছিল, পরে ছোটাছুটি করার চেষ্টা করে অবশেষে গাড়াটা এই হাঁসটাকে নিতে পারে নাই, এই জন্য হাঁসটা বেঁচে আছে। এখন মরিচ বাটা লাগানো হয়েছে, দেখা যাক কী হয়, ইনশাল্লাহ যদি বাঁচে তো ভালো, আমার মনে হয় সেরকম কোনো সমস্যা হবে না, বাঁচবে। যাই হোক, ওষুধ নিয়ে আসবো, বিকালে ওষুধ নিয়ে আসি, খাওয়া দিলে হয়তো গাওটা সেরে গেলে আবার বেঁচে উঠবে। এই একটাই হাঁস ছিল, যাই হোক দুইটা নিয়ে গেছে, হয়তো আজকে আজকে রাতে অবশ্যই এই গাড়াটা আবার লোভে লোভে আসবে। এই হাঁসটাকে ওই রুমেই থবো, থুয়ে ওই এই ঘরের ঘরটা যে আছে এই ঘরের এই সাইডে এমন একটা ফাঁদ বানাবো যাতে ওই ফাঁদে এসে ওই গাড়াটা আটকে পড়ে। এই ফাঁদে এসে গাড়াটা আটকে পড়লে তারপর গাড়া কীভাবে সাইজ করা লাগে করবো, কারণ কি লোভে লোভে তো 100% আসবে। আপনাদের পরবর্তী ভিডিওতে যেন আপনার ওই গাড়াটা আপনাদের দেখাইতে পারি, পরবর্তী ভিডিওতে যাতে গাড়াটা দেখাইতে পারি।